স্টেট ব্যাংকের এটিএম থেকে কিভাবে টাকা তুলবেন। আপনি যদি জেনে না থাকেন তো অবশ্যই এই ভিডিওটা দেখুন, আমি আপনাদেরকে একদম খুব সহজভাবে শিখিয়ে দেবো যে আপনি স্টেট ব্যাংকের এটিএম কার্ড থেকে কিভাবে টাকা তুলবেন। তো আপনি এটিএম কার্ডটাকে ঠিক এইভাবে ধরবেন যেভাবে আমি ধরে আছি এবং আপনি এটিএমে ঢুকিয়ে দেবেন। এবার আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, আপনি ইংলিশ সিলেক্ট করবেন। তো আপনি এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন, এখানে আপনাকে বলেছে 10 থেকে 99 মধ্যে যে কোনো সংখ্যা এন্টার করতে। আপনি এখানে ভুল করে আপনার এটিএমের পিন এন্টার করবেন না। তো আপনি এখানে যে কোনো দুটো অক্ষর সিলেক্ট করবেন, আমি যেমন 22 টিপছি এবং ইয়েসে ক্লিক করছি, এইভাবে আপনিও করবেন। এরপর আপনাকে এখানে এবার আপনাকে আপনার এটিএমের পিন দিতে হবে। তো আপনি এটিএমের পিনটা দেবেন। এবার দেখতে পাচ্ছেন যে আপনার সামনে কতগুলো পপ আপ উইন্ডো আছে। তো আপনি এখানে ব্যাঙ্কিং যে অপশানটা আছে ওপরে, সেই অপশানে ক্লিক করবেন। এবার আপনাকে এখানে দেখতে পাচ্ছেন ম্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন, ক্যাশ উইথড্র করতে পারবেন। তো আপনি ক্যাশ উইথড্রতে ক্লিক করবেন এবং আপনার এখানে কোন অ্যাকাউন্ট সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, কারেন্ট না সেভিং। তো সেভিংয়ে ক্লিক করবেন এবং আপনাকে এখানে আপনার কত টাকা তুলতে চাইছেন সেই অ্যামাউন্টটা এন্টার করতে হবে। তো আপনি এখানে কটা তুলবেন সেই অ্যামাউন্টটা এন্টার করুন। আমি 10,000 তুলব, 10,000 ক্লিক করে আমাকে ইয়েস করতে হবে। বাস আপনি এবার আপনি অপেক্ষা করুন, আপনার টাকা বাইরে আসবে এটিএম থেকে। তো দেখুন কীভাবে আসছে। তো অনেক সময় স্টেট ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে গেলে ওটিপি চায়। তো দেখা যাক এখন কী বলছে, ওটিপি চাইছে কি না। হ্যাঁ দেখুন ওটিপি চাইছে। তো এখানে আপনাকে মোবাইল চেক করতে হবে যে ওটিপিটা এসছে কি না। সেই ওটিপিটা এলে কন্টিনিউ করতে হবে এবং আপনাকে এখানে, তো আপনি এখানে কন্টিনিউ করবেন এবং আপনার মোবাইলে যে ওটিপিটা এসছে 4 অক্ষরে সে ওটিপিটা এখানে এন্টার করবেন এবং কন্টিনিউ করবেন। দেখুন আপনার ট্রানজ্যাকশন প্রসেসিং হচ্ছে, একটু অপেক্ষা করবেন। তো বন্ধুরা আমরা এইরকম টাইপের ভিডিও বানাই, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার আপনি আপনার টাকাটা নেবেন এবং কার্ডটাকে বের করে নেবেন। তো আপনি এইভাবেই আপনার স্টেট ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আপনার কমেন্টের উত্তর অবশ্যই পেয়ে যাবেন।